হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি কথা বলবো পিসিওডি নিয়ে। অনেকেই আমাকে লিখেছেন যে পিসিওডি প্রবলেম থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, তাই আজকে সিম্পল ন্যাচারাল কয়েকটি স্টেপ নিয়ে আমি এসেছি যেগুলোর মাধ্যমে আমরা পিসিওডিকে রিভার্স করার চেষ্টা করতে পারি। মানে এই পদ্ধতিগুলো কিন্তু ভীষণভাবে সাহায্য করে। চলুন এক এক করে দেখে নিই। প্রথমেই আমাদের বুঝতে হবে যে পিসিওডিকে ঠিক করতে হলে সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হলো আমাদের ডায়েটকে, আমাদের খাবারকে ঠিক করা। এই খাবার আমাদের জীবনের সবথেকে বড় অংশ জুড়ে আছে এবং সঠিক খাবার যদি না হয় তাহলে এই ধরনের প্রবলেমগুলো বৃদ্ধি তো পায়, অনেক সময় তৈরিও হয়। সেই কারণে সঠিক ডায়েটটা আমাদের নেওয়া প্রয়োজন। একটি সিম্পল ডায়েটের কথা আমি বলছি, যেমন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চেষ্টা করুন 1-2 গ্লাস জল খাওয়ার। উষ্ণ গরম জল হলে ভালো হয়, বা চাইলে আপনি লেবু জলও নিতে পারেন। উষ্ণ গরম জলে লেবুর রস এবং মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। এরপরে ব্রেকফাস্টে আমরা নর্মালি যেমন খাবার খাচ্ছি সেরকমই আমরা খাবার রাখতে পারি। শুধু আমরা মাথায় রাখবো যে আমরা বাইরের প্যাকেট করা যে খাবারগুলো রয়েছে, প্যাকেট নিয়ে এলাম, কেটে জাস্ট 2-3 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল। এই ধরনের খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। সাদা ময়দা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, রিফাইন্ড অয়েলকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এছাড়া অনেক ধরনের কালারফুল খাবার হয়, সেগুলোকেও আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। সাদা পাউরুটি আমরা খাবো না, চা কফি বা বিস্কিট এগুলোকে অ্যাভয়েড করার আমরা চেষ্টা করব। পাস্তা এই ধরনের খাবারগুলোকেও কিন্তু আমরা অ্যাভয়েড করব। তাহলে সিম্পল আমরা কি করতে পারি, আমরা গমের আটার রুটি তৈরি করে খেতে পারি, তার সঙ্গে সবজি তরকারি এগুলো তো থাকবেই। ভাত খেলে যেমন লাল চাল বা ব্রাউন রাইস যদি আমরা নিতে পারি সেটা খুব ভালো হয়। এছাড়া আমরা ওটসও কিন্তু খেতে পারি, তাছাড়া বাজরা জোয়ার এগুলো তো রয়েছেই। দিনের অন্যান্য ভাগে যখনই খিদে পাচ্ছে, যেমন হতে পারে সকাল এবং দুপুরের খাবারের মাঝখানে বা দুপুর এবং রাতের খাবারের মাঝখানে বিকেলবেলা, এই সময়গুলো আমরা ওই ভাজা পোড়া খাবারগুলো বা বাইরের অস্বাস্থ্যকর তেল দিয়ে তৈরি খাবারগুলো না খেয়ে আমরা কোনো একটা স্বাস্থ্যকর কোনো কিছু খেতে পারি। যেমন হতে পারে ফল, যেরকম ফল আপনার পছন্দ সেরকম ফলই কিন্তু খাওয়া যেতে পারে, বা বাদাম খাওয়া যেতে পারে, অল্প পরিমাণে কিশমিস নেওয়া যেতে পারে, খেজুর খাওয়া যেতে পারে, এই ধরনের স্বাস্থ্যকর অপশনগুলো। এবং যখনই বাইরে যাচ্ছেন চেষ্টা করুন বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার, বাড়িতে তৈরি খাবারগুলো নেওয়ারই চেষ্টা করুন। রাতের খাবারেও আমরা দুপুরের মতো খাবারের অপশন রাখতে পারি, জাস্ট একটু লাইট রাখার আমরা চেষ্টা করব। যারা দুধ খেতে চান, দুধ নিয়ে কিন্তু অনেক কনফিউশন রয়েছে, কিন্তু আমি বলে দিই দুধ খাওয়া কিন্তু যায় যদি সেটা খাঁটি গরুর দুধ হয়। মানে অনেক সময় দুধে অনেক ভেজাল থাকে, অনেক জায়গায় গরুকে ইঞ্জেকশন পুশ করা হয়, অনেক ধরনের হরমোন পুশ করা হয়। সেই ধরনের গরুর দুধ না খেয়ে যদি খাঁটি দুধ পাওয়া সম্ভব হয় তাহলে সেটা কিন্তু নিতেই পারেন। দুধ খেলে কেমন নেওয়া যেতে পারে, রাতে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে আমরা নিতে পারি, বা আমরা সকালেও কিন্তু 1 গ্লাস পরিমাণ নিতে পারি। রাতের খাবারে যেমন আরও একটি সুন্দর অপশান হতে পারে স্যুপ বা স্যালাড, নানা রকম সবজি দিয়ে আমরা স্যালাড তৈরি করে খেতে পারি। সো এটা হলো ডায়েট। সেকেন্ড পদ্ধতি কি, ব্যায়াম করব। অবশ্যই প্রতিদিন আমরা অনেক বিজি লাইফের মধ্যে থেকেও কিছুটা সময় বের করব নিজের জন্য, এবং সেই সময়টা ব্যায়াম করার চেষ্টা করব বা বডিকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করব, মুভমেন্ট আমরা করাবো। এতে করে কি হবে, নানান খাবারের পুষ্টিগুণগুলোও আমাদের শরীরে অ্যাবসর্ব হবে, আমাদের ক্যালোরি বার্ন হতে হেল্প হবে, এবং আমাদের শরীরের ভেতরে যে টক্সিনগুলো জমা হচ্ছে সেগুলোকে বের করে দিতেও কিন্তু হেল্প হবে। আপনার যেমন ধরনের ব্যায়াম পছন্দ আপনি সেরকমই করতে পারেন। হাঁটতে ভালো লাগলে আপনি হাঁটুন, 40-45 মিনিট হাঁটার চেষ্টা করুন। যোগাসন আপনি করতে পারেন, ওয়ার্কআউট আপনি করতে পারেন। এগুলো যদি সকালবেলা করা যায় খুব ভালো হয়, এবং সকালবেলা যদি বাইরে গিয়ে খোলা হাওয়ায় বা সূর্যের আলোতে আমরা হাঁটাহাঁটি করতে পারি সেটা ভীষণ উপকারী। এতে করে শরীরে কিন্তু ভিটামিন ডি তৈরিতেও হেল্প হবে। এবার আরও একটি পদ্ধতি, 3 নম্বর পদ্ধতি হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং, মানে 16 ঘন্টার ফাস্টিং বা উপবাস এবং বাকি 8 ঘন্টা সময়ের মধ্যে খাবার খাওয়া। এটা কিন্তু অনেকের শরীরে অদ্ভুতভাবে কাজ করে, এবং অনেকে শুধুমাত্র ইন্টারমিটেন্ট ফাস্টিং দিয়ে কিন্তু এই পিসিওডিকে রিভার্স করে ফেলেছেন, মানে পুরোপুরিভাবে সেরে ফেলেছেন, তাদের আর কোনো রকমভাবেই ওষুধ খাওয়ার প্রয়োজন হচ্ছে না। এই ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সময়ও খেয়াল রাখার চেষ্টা করুন যে 8 ঘন্টা টাইমের মধ্যে যে খাবারটা খাচ্ছেন সেটা যেন স্বাস্থ্যকর খাবার হয়। বাইরের কেনা খাবারগুলো, প্রসেস ফুডগুলো যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করব, পুরোপুরিভাবে যদি বাদ দিতে পারি সেটা ভীষণই ভালো হয়।
তবে আরও একটি কথা মাথায় রাখুন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং যতই ভালো হোক এটা সবার শরীরে কিন্তু স্যুট করে না। সো অবশ্যই আপনি প্রথম কয়েকদিন আগে করে দেখুন যে আপনার স্যুট করছে কি না, যদি স্যুট করে তাহলে আমি বলবো এটা করতে থাকুন। লাস্ট একটি পদ্ধতি, সেটি হলো ওয়েট ম্যানেজমেন্ট। অবশ্যই আমরা শরীরের ওজনের দিকে নজর দেব, অত্যধিক বেশি ওজন থাকলেও কিন্তু এই প্রবলেমগুলো আরও বেশি বেড়ে যায়। অনেক সময় অনেকে মনে করেন যে এই প্রবলেমের কারণে ওজনটা বেড়ে যাচ্ছে, কিন্তু এই পিসিওডি প্রবলেম থাকলেও ওজনটা কমানো সম্ভব। যে ধরনের ডায়েটের কথা আমি একটু আগেই বলছিলাম, সেই ধরনের ডায়েট দিয়ে যদি আমরা ফলো করি এবং পাশাপাশি এক্সারসাইজ করি তাহলে কিন্তু আমাদের ওজনটাও কমে যাবে। আরও একটি কথা এখানে বলে দিই, পিসিওডি প্রবলেম নিয়ে ওজন কিভাবে কমানো যায় সেই বিষয়ের উপরে কিন্তু একটি ডায়েট প্ল্যানের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, উপরে ক্লিক করলেও পাওয়া যাবে। সো ওজনটার দিকেও নজর রাখুন, অনেকে অনেক আন্ডারওয়েট থাকে, তাদেরও কিন্তু পিসিওডি প্রবলেম হতে পারে, তারাও কিন্তু আপনাদের ওয়েটটা বিএমআই অনুযায়ী আপনার হেলদি রেঞ্জে আনার চেষ্টা করুন, সেটা সব দিক থেকেই কিন্তু ভালো হবে। সো এই সিম্পল চারটি পদ্ধতির কথা আমি বললাম, এগুলো যদি একটু আমরা খেয়াল করে চলতে পারি তাহলে কিন্তু এই প্রবলেম থেকে মুক্তি পাওয়া সম্ভব। সো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানান, ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।